একটু এদিকে এসো না শক আমার কাজিন রুকু আর আমার সবচাইতে সুন্দরী গুণী লক্ষ্মী ননদ শক ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়ছে দেখা হয়েছিল ওর জন্য একটা ঈদে পাঞ্জাবি ডিজাইন করে দাও না প্লিজ না না আপু দরকার নেই শুধু শুধু আরে কি বলিস ওর ডিজাইন করা ড্রেসের উপর কত বড় বড় শো হয়েছে শক দেবে না যা লক্ষ্মী আমাকে সব কাজে হেল্প করে অর্ণার প্রীতমের রিলেশনটা তো ভালো যাচ্ছে না প্রীতম এখনো রাত বিরাতে বাসের মধ্যে আসে মারধর করে অর্ণাকে মানে এখনো এখনো তা আমি আসলে অর্ণার প্রীতমের ডিভোর্স চাচ্ছিলাম এই বিষয়ে ডিসকাস করার জন্য দুলাভাইয়ের কাছে এসেছিলাম তো দুলাভাইকে তো পেলাম না অসুবিধা নাই বাসায় তো চলে আসবে আমি তো দুলাভাইকে বলবো ডিভোর্সে হওয়ার আগে একটু আলোচনায় বসা দরকার আচ্ছা এখন কি খাবি সেটা বল না না কিছু খাবো না আমার যেতে হবে আমার কাজ আছে এটা কোনো কথা হলো এতদিন পরে আসলি তুই ভাত না খেয়ে চলে যাবি আমার কি এতক্ষণ দাঁড়িয়ে পরে এক সময় আসবো অন্য কিছু খাবো আমার যেতে হবে আপু আমার কাজ আছে আচ্ছা ঠিক আছে দেখা হবে বল না তুমি যাও তুমি তো যাওই না একবার বাসে যাওয়া আজ বল চলে আসি আর এরপরে নিচে দাঁড়িয়ে থাকবে না সোজা ঘর ঢুকে পড়বি দেখা হবে আচ্ছা খুদা হাফেজ বিলকিস ঢুকতে গেলে সুন্দর চেহারা হইতে হবে না নালে ঢোকা যাবে না আমার আত্মীয় সেই বাড়িতে ঢুকতে পারবে না তাদের জন্য কি ছাদে স্বামী এনে টাকাবো নাকি আলাদা বাসা ভাড়া নিব নাকি তার গলার মধ্যে ছবি আমার সাথে টাকা ঘুরবে বলবে যে আমি ওনার ভাই হই হ্যাঁ যত সব এই বাসায় আবার নতুন নতুন সব নিয়ম হয়েছে কিছু কইতে গেলে তো আমার দোষ হয়ে যাবে আমি তো আবার কথা বলে আর যদি কোনোদিন এরকম হয়ে যাবে একদম ছেঁচে ফেলবো তোকে হাজির কোথাকার ফোন কারেন্ট থাকে না চার্জ দিতে পারি না আমার ভাই এসে এই বাড়িতে ঢুকতে পারবে না শিরের কাছে দাঁড়ায় থাকবে আর আমি সেটা শুনে না চিল্লাই নাচতে থাকবো খুশিতে না শোনো হবি তুমি এতক্ষণ বিলকেসের সাথে যে চিল্লাচিল্লি করতেছিল এটা তো তুমি আমাকে মিন করে করতেছিল না ওর সাথে চিল্লাচিল্লি না করে তুমি ডিরেক্ট আমাকে এসে বললেই তো হয় আমি এখন আসছি বলো আমাকে শক এত স্মার্ট হয়েও না বুঝছো আর এত বোঝার চেষ্টা করো না তোমার এমন কোনো বয়স হয় না যে এত বুঝতে চাবা আমার যার সাথে যা বলা দরকার যা করা দরকার আমি সেটাই করেছি তোমার সাথে যখন বলা দরকার হবে না তোমার ঘরে যে তোমার সামনে তারাই বলবো ভাবি এই বয়সে চলতে গেলে না স্মার্ট হতে হবে ও তাই না এই স্মার্টনেসের দরকার নাই বুঝছো তুমি যে স্মার্টনেস দেখাচ্ছ না এটা আমাদের বয়সে দরকার তোমার বয়সে না আমার ভাই এসে বাইরে দাঁড়ায় থাকবে তোমরা ঢুকতে দিবে না কেন ও বলে নাই যে আমার ভাই আজব মানুষ তুমি কেন না বুঝে চিল্লাচ্ছ ভাবি তোমার ভাই বলছে কিন্তু আমি তো এর আগে তাকে কখনো দেখি নাই সো একটা আননোন পারসন কে আমরা কেন তুমি বিয়েতে দেখো না সে তোমার বিয়েতে আসছিল এক্সকিউজ মি শক তুমি তো তোমার সাজগোজ আর তোমার রূপ নিয়েই ব্যস্ত ছিলে তুমি দেখবে কি করে আমার কোন আত্মীয়কে কি তোমার আত্মীয় তোমার বিয়েতে আসছিল আগে বলো তোমার এই ভাই আসছিল বিয়েতে মানে কি আমার ভাই আমার সাথে সারাদিন ছিল যে ঘরের মধ্যে আমরা দুইটা মেয়ে একা কোন ছেলে মানুষ ছিল না আমি অপরিচিত একটা মানুষকে আমার ঘরের ভিতরে ঢুকতে না তুমি বলেছো যে সে গুন্ডার মতো দেখতে তাই তাকে ঢুকতে দাও না সে সুন্দর হলে তখন দুইটা মেয়ে বাসায় থাকলেও ঢুকতে দিত না শুনো ভাবে আমার তাকে দেখে মনে হয় না যে সে তোমার ভাই